পরের প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে এতেকাফ করার অনুমতি আছে? এতেকাফ প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হয়েও না যখন তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় থাকবে। যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা, তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতেকাফ করতে হবে সেখানেই, আর মহিলাদের ক্ষেত্রে নিয়মটা একই রকম। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতেকাফ বাসায় করা যাবে, মহিলারা যেখানে ইবাদত করে। একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার চেয়ে বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো, তার চেয়ে উঠোনে ভালো, তার চেয়ে মসজিদে ভালো। তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন, মসজিদ শব্দটার অর্থ যেখানে সিজদা দেন। তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, এখানে মসজিদের কথা বোঝানো হচ্ছে, সিজদার জায়গা না। কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই, তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি। তাই মহিলাদের ইতেকাফের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন যে তারা ইতেকাফ করতে চাইলে মসজিদে করবে। এই কথাটা অনেক হাদিসেও আছে, যেমন একটা সহিহ হাদিস সহিহ বুখারী খণ্ড নাম্বার 3 বুক অফ ইতেকাফ হাদিস নাম্বার 2026, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করতেন। তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান। নবীর স্ত্রীগণ ইতেকাফ করেছেন মসজিদে, এমন কোন এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতেকাফ করেছেন। আচ্ছা ভালো,